বন্ধুরা, আজকে আবার একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ নিয়ে এসেছি। তার নাম হলো ফার্স্ট লাভ বা প্রথম প্রেম। হ্যাঁ, এর নামই এতটা সুন্দর। আর এই গাছটার পরিচর্যা কিভাবে করব আর কি খাবার এতে দেব যে আমার গাছে যে কি সুন্দর ফুল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। মানে ছোট্ট একটা গাছ, কিন্তু কিন্তু তবুও এতে একটাও ডাল এমন নেই যেতে কোনো কুঁড়ি নেই বা কোনো ফুল নেই। তো খুব সুন্দরভাবে গাছটাকে পরিচর্যা করতে হয়েছে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই যে যে ফার্স্ট লাভের যে ফুল আছে, এর কিন্তু কালার ভ্যারাইটিস এর যদি কথা বলবো তো এর মধ্যে লাল রং আর হলুদ রংটা কিন্তু ভীষণ কমন, তবে লালটা সব থেকে বেশি দেখতে সুন্দর লাগে। তো আমি এই লালটাই কিনে নিয়ে এসেছিলাম আপনাদের সঙ্গে 17ই মে-তে এর কিন্তু প্রতিস্থাপনের ভিডিও শেয়ার করেছিলাম। তো অবশ্যই দেখে নেবেন, কারণ কি প্রতিস্থাপন করার যে কি কি টিপস গুলো থাকে সব কিন্তু আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়েছি। যে যদি আপনারা কোনো গাছই নার্সারি থেকে কিনে নিয়ে এসেছেন আর যদি পটিং মিক্সটা ভালো নিউট্রিশনস বা ভ্যালড্রেন না দিয়ে থাকেন, তখন কিন্তু আপনাদের গাছ এইভাবে বাড়বে না যে প্রত্যেকটা ডালে আপনারা দেখুন 20 ভর্তি, মানে এখনো এতে গ্রোথ চলছে 20 বা ফুল আসার জন্য। এই দেখুন এই ডালটাও। তো কি নিউট্রিশন দিতে হয় একটা মাটিতে যে ভালোভাবে প্রপার তার খাবারটা পাক, সে গাছটা অনেক বেশি দিতে বলি না, তবে একটা কোয়ান্টিটি থাকে। তো সব কিছু ওই ভিডিওতে আছে, অবশ্যই দেখে নেবেন। আর এই গাছটাকে আমি 10 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, প্লাস্টিকের টবে বসিয়ে দিয়েছিলাম, কারণ তখন আমার কাছে কোনো টব খালি ছিল না। তো আমি প্লাস্টিকের টবেই বসিয়ে দিয়েছিলাম, তবে গ্রোথটা খুব ভালোভাবে হচ্ছে কারণ নিউট্রিশনস খুব ভালো ওয়েলড্রেন মাটিতে বসানো আছে। আর এই যে যে গাছটা বন্ধুরা আপনারা দেখছেন, রোদের কথা যদি বলবো তো আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে সকালের রোদটা এই গাছটা পুরো পাক, তবে বিকেলে বা দুপুরের যে রোদটা থাকে সেটা যেন এই গাছে না পায়। কারণ দুপুরের যে রোদটা সেটা কিন্তু ভীষণ মানে হাই টেম্পারেচার থাকে, তো হয়তো আপনাদের গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য। আর জলের ব্যাপারটা বলে দিচ্ছি, আমি এই গাছটাতে কিন্তু সকালে অনেক সকালে জলটা দিই আর অনেক বিকেলে জলটা দিই। আর বিকেল বেলাটা গাছটাকে ভালোভাবে কিন্তু জল দিয়ে চানটা করিয়ে দিই, মানে ভালো করে ওয়াশ করে দিই যাতে পোকামাকড়ও আক্রমণ না হয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনারা রেগুলার শাওয়ার করছেন আপনাদের গাছে তাহলে আপনাদের পাতাগুলো শাইনও থাকবে। তো আমার গাছের কিন্তু পাতায় আপনাদের একটা ছোপ ছোপ দেখতে পাচ্ছেন, এই ছোপ ছোপটাও আপনাদেরকে বলছি এটা কি জিনিস। এটা হলো ফাঙ্গিসাইড, মানে আমি সাফ ফাঙ্গিসাইডটা কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর আমার সব গাছে স্প্রে করি। এমন না যে শুধু এটাতেই, আমি ভিডিও আলাদা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা যে সাফ ফাঙ্গিসাইড কিভাবে ব্যবহার করবেন আপনাদের বাগানে। তো ফাঙ্গিসাইডটা আমি 15 দিনে একবার অবশ্যই স্প্রে করি। আর কিন্তু যে কোনো কীটনাশকও আপনারা কিন্তু স্প্রে করবেন, মানে মাসে আপনারা 2 বার ফাঙ্গিসাইড আর 2 বার আপনারা কীটনাশক, এই দুটো জিনিস কিন্তু আপনারা একটা রুটিন করে নিক যে স্প্রে করতেই হবে। পোকামাকড় দেখা যাক তাহলেও, আর যদি না দেখা যায় তাহলেও। কেন কি, যদি আপনারা ভাবছেন যে পোকামাকড় লাগার পরে আপনারা স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের গাছের অনেক ক্ষতি হবে। তাতে আপনারা স্প্রে যদি করে দিচ্ছেন তাহলে পোকামাকড় লাগবেই না আর আপনাদের গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে। এবার খাবারের কথা বা ফার্টিলাইজারের কথা বলছি। বন্ধুরা, যদি আপনারা আমার ভিডিও দেখে প্রতিস্থাপন করেছেন, আমি 17 তারিখে প্রতিস্থাপন করেছি, তাহলে অনেক বেশি দিন এখনো এই গাছের হয়নি, মানে এই 35 কি 40 দিন এই গাছটা কিন্তু প্রতিস্থাপন হয়েছে। তো যদি ওইভাবে মাটিটাকে তৈরি করেছেন তাহলে আমি কিন্তু ওই পটিং মিক্সটাতে বোন মিল, হর্ন মিল, তারপরে সর্ষের খোল, তারপরে ভার্মি কম্পোস্ট, নিম খোল, এইসব দিয়ে একটা মাটি তৈরি করি। তো ওই যত জিনিস মেশা হয় সেগুলো কিন্তু সবই স্লো ফার্টিলাইজার, মানে খুব আস্তে আস্তে ডিকম্পোজড হয় আর সেটা আমাদের গাছ পায়। মিনিমাম 45 ডেজ এর আগে কিন্তু ওই জিনিসগুলো আর রিপিট করতে হয় না। তো আমি এখানে আজকে যে সারগুলো দেবো সেগুলো পুরোপুরি আলাদা হবে, সেই
যে সারগুলো দিয়ে পটিং মিক্স তৈরি করা সেই সার নয়। আর যদি আপনারা কোনো রকম অন্য সার দিতে চাইছেন, মানে এগুলো যদি আপনাদের কাছে না থাকে, তাহলে সবচেয়ে বেস্ট যে সার থাকে সেটা হলো গোবরের সার। যদি গোবরের সার আপনাদের ওখানে অ্যাভেলেবেল আছে, তাহলে আপনারা 100 গ্রাম মতো গোবরের সার কিন্তু 30 দিন অন্তর দিতে পারবেন। আর একটু ডিকম্পোজ থাকা চাই, মানে পুরোনো যে গোবরের সার থাকে সেটা নেবেন, মানে 1 বছর কি 1.5 বছর কি 2 বছর পুরোনো হলে তো আরো ভালো হয়। ওর মতো তো কোনো সারই হয় না, কিন্তু আমাদের কাছে কিন্তু গোবরের সার অ্যাভেলেবেল থাকে না অনেক জায়গাতে, একটু গ্রামীণ জায়গাতে ভালোভাবে পাওয়া যায়, তবে আমাদের কাছে যেহেতু নেই, তো আমি এখানে কি সার প্রয়োগ করব সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আমার পটিং মিক্সে যে সার দিয়েছি সেই সার আমি দেব না প্রথমেই বলেছি, কারণ ওর যে টাইম পিরিয়ডটা থাকে মিনিমাম 40 থেকে 45 দিন পরে ওটা রিপিট করা যাবে, তবে এখনো এর কিন্তু 45 দিন হয়নি গাছটা প্রতিস্থাপনের করার পরে। তো আমি এখানে যে আজকে তিনটে সার প্রয়োগ করব, তিনটে সার আপনারা দেখেও বুঝতে পারছেন। প্রথম যে সার সেটা হলো অ্যাপসাম সল্ট। তো 10 ইঞ্চির টবের জন্য আমি নর্মাল যে চামচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মাটিটাকে একটু খুঁচে নিতে হবে, তারপরে যদি আপনাদের মাটিতে কোনো আগাছা আছে বা কোনো উইডস আছে, ঘাস আছে, কোনো এরকম ধরনের কিছু দেখতে পাচ্ছেন বা অনেক পাতা ঝরে পড়ে গেছে এরকম কিছু দেখছেন, তো সব কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে মাটিটাকে ভালো করে খুঁচে নিতে হবে। এই দুটো জিনিস করতে হবে, করার পরে কিন্তু আমরা সারটাকে অ্যাপ্লাই করব। কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে এখন বলছি সব জিনিসই। তো ভালো করে একটু খুঁচে নিতে হবে, যখনও মাটিটা খুঁজবেন খেয়াল রাখবেন যেন মাটিটা অনেক বেশি ভিজে না থাকে, কারণ অনেক ভিজে মাটিকে খুঁজতে গেলে তখন কিন্তু একটা কাদা মতো হয়ে যায়। এই জন্য আপনারা যখন জল সকালে দিয়েছেন তাহলে বিকেলে সারটা দেবেন, এইভাবে করলে তাহলে আপনারা ভালো রেজাল্টটা পাবেন। তো আমার কিন্তু সেরকমই কন্ডিশন। এবার 1 চামচ এখানে অনেক বেশি ভরতে হবে না, একটু নর্মালভাবে ভরে অ্যাপসাম সল্ট এটা কিন্তু আপনারা গাছের চারিপাশ দিয়ে টপ থেকে দিয়ে দেবেন, কাণ্ড থেকে একটু দূরে। এখানে আমি 1/2 চামচ মিউরিক অফ পটাশ, মিউরিক অফ পটাশ একটুও যেন বেশি না হয় এটা খেয়াল রাখতে হবে, 1/2 চামচই দিতে হবে, কারণ যদি বেশি হবে তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে যাওয়ার সমস্যাগুলো দেখা যায়। তারপরে এখানে আমি সিভিড বা অনুখাদ্য বা আপনারা মাইক্রোনিউট্রিশনস বলেও জানেন হবে এটাকে, তো এটা হলো 1 চামচ, ভরে দিলেও অসুবিধা নেই কারণ কি এটা জৈব বা অর্গ্যানিক, তো সেই জন্য এটা ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম। তো চারিপাশ থেকে এরকম গাছে দিয়ে দিতে হবে, দিয়ে মাটিটাকে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর দিয়ে ভালো করে একবার জল দিয়ে দিতে হবে। এইভাবে এই গাছটাতে আমরা কিন্তু মাসে একবারই এই খাবারটা প্রয়োগ করতে পারবো, এমন না যে আপনারা বারবার দিচ্ছেন তাহলে আপনার গাছে ক্ষতি হবে, ভালো করে জল দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা বলছি, যদি আপনারা কোনো রকম কেমিক্যাল সার প্রয়োগ যদি করতে চাইছেন না, তখন আপনারা কি দিতে পারবেন সেটাও বলে দিচ্ছি। 2 থেকে 3টে কলার খোসাকে 1 লিটার জলে ভিজিয়ে দেবেন, আর সেই জলটাকে প্রত্যেক সপ্তাহে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে ফুলের অভাব হবে না, কারণ কলার খোসাতেও কিন্তু পটাশ থাকে খুব ভালো পরিমাণে। আর যদি আপনাদের ওখানে শুকনো গোবর থাকে তাহলে 100 গ্রাম মতো শুকনো গোবর আপনারা 200 থেকে 300 ml জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, 24 ঘন্টার মতো ভেজালেই যথেষ্ট হবে। তারপরে সেই জলটাকে ছেঁকে নিয়ে যতটা জল ততটাই আপনারা কিন্তু ফার্টিলাইজার মানে তরল সারটার সঙ্গে মেশাবেন, আর এই গাছটাতে 200 ml করে আপনারা 10 দিন অন্তর যদি দিতে পারেন, মানে আপনারা যদি এই সপ্তাহ কলার খোসার জল দিয়েছেন তার পরের সপ্তাহ যদি গোবরের যে লিকুইড সার সেটা যদি দিতে পারেন, আবার কলার খোসার জল আবার গোবরের সার, এইভাবে যদি আপনারা দেবেন প্রত্যেক 1 সপ্তাহ এটা আবার 10 দিন পরে ওইটা, এইভাবে যদি রিপিট করবেন তাহলে আপনাদের আর কোনো রকম সার দিতে লাগবে না। এবার বলবো প্রপোকেশন বা ডাল থেকে চারা তৈরি করার কথা। তো ডাল থেকে চারা তৈরি করা আপনারা কিন্তু যখন এর ফুলের সিজনটা শেষ হয়ে যাবে, মানে পুরো গ্রীষ্মকাল ফুলটা দেয় আপনার এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি এতে ফুল থাকবে, তো তারপরে যখন এর ফুল আসা বন্ধ হয়ে যাবে তখন ডালগুলো কেটে কেটে আপনারা কিন্তু মাটিতে বসালে বা কোকোপিটে বসালে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। তো এটাই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।